দেখুন এবার আগস্ট হজ হার ময়দানে হবেন লাখ মুসলমান আগামী একত্রিশে আগস্ট অনুষ্ঠিত হবে পবিত্র হজ লোকজন আটই জিল হজ এবং ত্রিশে আগস্ট মক্কা থেকে তাবুর নগরী মিনার উদ্দেশ্যে রওনা হবেন এবং সেখানে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন নয়ই জিল হজ একত্রিশে আগস্ট হজরের নামাজের পর থেকে আরাফাতের ময়দানে সমবেত হতে থাকবেন বিশ্বের নানা প্রান্ত থেকে আসা লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান বেলা এগারোটা থেকে বারোটার মধ্যে আরাফাতের ময়দানে অবস্থিত মসজিদে নামিরা থেকে হজের খুদবা দেওয়া হবে খুতবা শেষে এক ইকামতের জোহর এবং আসরের নামাজ এক একসঙ্গে আদায় করবেন হাজিরা সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার পর হাজিরা আরাফত থেকে মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন সেখানে খোলা আকাশের নিচে যাত্রী যাপন করবেন মুজদালিফায় গিয়ে মাগরিব এবং এশান নামাজ একসঙ্গে আদায় করবেন হাজিরা মুজদালিফায় থাকা অবস্থায় শয়তানকে নিক্ষেপের জন্য ছোট ছোট বাহাত্তরটি পাথর সংগ্রহ করবেন দশই জিল হজ পয়লা সেপ্টেম্বর মুজদালিফায় ফজরের নামাজ আদায় করে সূর্যোদয়ের পর মিনায় পৌঁছে বড় জামারা অর্থাৎ বড় শয়তানকে সাতটি পাথর নিক্ষেপ করবেন সেখান থেকে ফিরে পশু কুরবানি দিয়ে মাথা মুন্ডন করে ইহরাম খুলে স্বাভাবিক পোশাক পরে মক্কায় গিয়ে কাবা শরীফ তহাফ করবেন কাবার সামনে সাফা ও মারওয়া পাহাড়ে সাইদ অর্থাৎ সাতবার দৌড়াবেন সেখান থেকে তারা আবার মিনায় যাবেন সেখানে আরও একবার দুই দিন অবস্থান করে হজের অন্য আনুষাঙ্গিক কাজ শেষ করবেন মিনার কাজ শেষে আবার মক্কায় বিদায় তা অফ করার পর যারা মদিনায় যাননি তারা মদিনায় যাবেন হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের সময় থেকে শুরু এই হজের মাধ্যমে বান্দার জন্য আল্লাহর রহমত ও নিয়ামত বর্ষিত হতে থাকবে যুগ যুগ ধরে পৃথিবীর শেষ দিন অবধি ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ এভরিবডি